বন্ধুরা, জামায়াতকে 10 বছর পর সমাবেশের অনুমতি দিল বাংলাদেশ পুলিশ। দীর্ঘ 10 বছর পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলাম। দলটি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার সমাবেশ করতে চাইলেও ঢাকা মহানগর পুলিশের DMP তাদেরকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছেন। তবে পুলিশ বলেছেন মিছিল করা যাবে না, সড়কে যান চলাচলও বন্ধ করা যাবে না। শুক্রবার রাত 12টার দিকে এ অনুমতি দেওয়া হয়। এর আগে এ বিষয়ে DMP-র কমিশনার খন্দকার গোলাম ফারুক সমকালকে বলেন, জামায়াতের সড়কে 9 বন্ধ মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে। অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান সমকালকে বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে জামায়াত, পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে। সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সমাবেশ অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুর রহমান জানান, DMP-র কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। শনিবার লিখিত অনুমতি দেওয়া হবে, তবে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। সবশেষ 2013 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর থেকে জটিকা মিছিলে সীমাবদ্ধ জামায়াতের কর্মসূচি। দলীয় আমির ডাক্তার শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ নানা দাবিতে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। গত 29 মে এর অনুমতি চাইতে গিয়ে DMP-র ফটক থেকে আটক হন দলটির 4 প্রতিনিধি। যদিও ঘণ্টা 3 পর তাদের ছেড়ে দিয়ে পুলিশের বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জনদুর্ভোগে এড়াতে কর্মদিবসে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। পুলিশের এ মনোভাব আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত কর্মসূচি পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সমাবেশ করতে চেয়ে গত মঙ্গলবার ফের আবেদন করে। বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করে সেখান থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলের অনুমতি চায়। 2010 সালে যুদ্ধ অপরাধের বিচার শুরুর পর থেকে কোণঠাসা অবস্থায় রয়েছে জামায়াত। সরকারের মন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপারও বললেও গত ডিসেম্বর থেকে কর্মসূচি পালনের ফের অনুমতি চাইতে শুরু করেছে দলটি সমাবেশ করতে চাওয়া উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জামায়াত সংবিধান বরাদ্দ দিয়ে বলেছে, সমাবেশের অনুমতি পেতে নিবন্ধন জরুরি নয়, সভা ও সমাবেশের অনুমতি না দিলে মার্কিন বিষয় অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে বাধা হিসেবে গণ্য হতে পারে।